গাইগুরু কিনে চাষার বাচ্চারা যদি দুধ ভাত খাওয়া শুরু করে তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে, আর বুদ্ধিমান হলে পরে আমার সুদের ব্যবসার জন্য হুমকি। ও হাই, এই জন্য তো খালুদানের সবসময় বলত কেনার লিগে টাকা দেয়। খালুদান একটা কথা জিজ্ঞেস করবে চাইছিলাম, মানে আমার নিজের জানার জন্য আর কি। এই যে আপনি জাগরে আর কি টাকা ধার দেন, তাকে গাই গরু কেনার জন্য নিষেধ করেন কিছুর জন্য কন্ত, মানে আমি জানবে চাচ্ছিলাম আর কি। এই কথা তো একশো বিদ কইছে খালুদান কথা, তোর মাথার মধ্যে কি গোবর? তুই বেশি বুঝিস তাই নিয়ে। গরু কিনে নিয়ে খালুদান কোনো কথাই কয় নাই। খালুদান কইছে যে গরিব মানুষের কৃষির জন্যই ঋণ দেয়, বড় লোকের টাকা মারি দেওয়ার একটা ভয় আছে, গরিব মানুষের কাছে টাকা মারি দেওয়ার কোনো ভয় নাই, তাই না খালুদান? ঠিক কইছিলে। গাই কেনা নিষেধ কিসের জন্য সেটা ভালো করে শুনে না। গাই গরু কিনে চাষার বাচ্চারা যদি দুধ ভাত খাওয়া শুরু করে তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে, আর বুদ্ধিমান হলে পরে আমার সুদের ব্যবসার জন্য হুমকি। ও হাই, এই জন্য তো খালুদানের সবসময় বলদ কেনার লিগে টাকা দেয়। বলদ কেন? আসতে বলদ এই কথা খালুদান। একটা ছাগল নিয়ে দুইটা ছাগল ফিরে গেছে খালুদান। আপনি ছাগলের পেটের দিক চাই দেখছেন, কম করে দুইটা ছাওয়া ছিল। তার কাছেই তো সব জহর ভাই, ছাগলের মালিক তো ধরবি গেলে সর্দারি, ছাগল তো গেলই। এখন সর্দারের ঋণের টাকা সুদি আসলে কিরম করে শোধ হবি, এটাই তো বড় সমস্যা। তোমরা তো আমার কথা কোনো দামই দিচ্ছ না, কিচ্ছু হবি না। সুন্দরী সর্দারের কাছে যাবি না, দেখি সর্দার কি করবে। পারে গরিব মানুষ তো ভাই, সাহস পায় না। এই যে দেখেন আমার গরুটাক জোর করে ক্যারি লিবার জন্য কত বড়ি উঠি বড়ি লাগছে, আমি তো মুহির পর কয়ে দিছি যে দেবোলা, তারপরেও তো মনের মধ্যে একটু ভয় ভয় করেই ভাই। হাজার হোক, ওরা তো ক্ষমতাবান মানুষ। চুপ করো, ক্ষমতা ওই রক্ত চুষার ক্ষমতা, ক্যাবা করে নাই হয়ে যাবার পারে দেখবার পারবা। বাদ দাও, চলো বসি। সুন্দরী আসুন, এই বিপদের সময় ওদের তো একটু সান্ত্বনা দেওয়া লাগবে নাকি? চলো। একলা মানুষ আর এখন কাঁদে কি হবে সুন্দরী? তোমার বাড়িতে তো মিটিং সিটিং হচ্ছে, অথচ শিয়াল ঠেকাবার পারলে না। শিয়াল ঠেকাবে কেবা করে খালুদান? আমার তো মনে হয় কি যে মিটিং করেই বাড়ির পর শিয়াল আসার সুযোগ করে দেওয়া হয়েছে, তাই না সম্রাট? আমি তো কোনো মিটিং সিটিং এর মধ্যে নাই সর্দার সাহেব। থাকলেও আমার সমস্যা নেই, তোমার কাছে আমার ছাগলটা ছিল, শিয়াল এনেই কাল মরে যায়, দায়িত্ব তো আমার না, এটা আইনের কথা। এখন তুমি চিন্তা করে দেখো, শুধু আসলে আমার টাকাটা তুমি কেবা করে দিবে। এসব আপনি কি কথা কন সর্দার সাহেব? সুদ তো দূরের কথা, আমি তো আজল দেখাই দিতে পারবো না। উপায় তো কোনো না কোনো ভাবে বাইর করা লাগবে সুন্দর। তুমি এখন যাও, ছাগলের শোকে তুমি কাতর হয়ে আসো, তোমার শোক কাটুক, তারপর আমি তোমাকে একটা উপায় দেব। হ্যাঁ গেল হংস।
দেখছো খালুজানের ব্যক্তি গরিবের বন্ধু যে বলে কিসের জন্য বলে? এইরকম একটা বন্ধুর বিরুদ্ধে তোমরা মিটিং করো, যে ভুল করছো বাড়ি দিয়ে এমনি অনুশোচনা করো।